ওহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে এগিয়ে গিয়ে জিহাদ করে শাহাদাত বরণ করেছেন, তাকে ওহুদের মাঠে দাফন করা হয়েছে। আপনারা যারা হজ্জে যান উমরা যান, সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওদা জিয়ারত করেন না, করেন? ওহুদের যুদ্ধ শেষ হওয়ার 47 বছর পরে, 47 বছর পরে তখন রাজতন্ত্র চলছে, আমিরে মাবিয়ার জমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় পানির অভাব দেখা দিল, পানির ক্রাইসিস। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কার একদল এক্সপার্ট বিশেষজ্ঞ পাঠালো, তোমরা মদিনায় যাও। নহরে জুবাইদা তারপরে হয়েছে, কিন্তু তখন এইটাও ছিল না। মদিনায় একমাত্র পানির উৎস ছিল বীরে ওসমান, বীরে ওসমান। আর ওই জিন পাহাড় থেকে শুরু করে একবারে উহুদ পাহাড় পর্যন্ত, পাহাড়ের ভিতরে কিছু কিছু গর্ত খাদা, এগুলোর মধ্যে পানি পাওয়া যেত। আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা করেন। এখন বীরে ওসমান থেকে নালি কাটা হচ্ছে, খাল খাল ড্রেন, মদিনা শহরের ভিতরে পানি নেবে। এখন এইটা আস্তে আস্তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কোনো চিহ্ন তখন ছিল না, কোনো গেট, কোনো দেওয়াল, কোনো ইট পাথর ছিল না। বীর ওসমান থেকে যেখান দিয়ে সোজা হবে, দূরত্ব কম হবে, এইভাবে খাল কাটা হচ্ছে, ড্রেন পানির নহর। হঠাৎ এক জায়গায় এসে শ্রমিকেরা কোদাল দিয়ে কোপ দিয়েছে, একজন মানুষের হাঁটুর এখানে লেগেছে, ফিল ফিল করে রক্ত আকাশের দিকে উঠতেছে, তারা ভয় পেয়ে গেল। তারপরে আস্তে পাথর মাটি সরাই দেখে যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক। হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেয়া হলো, তিনি লোকজন নিয়ে কুফা থেকে মদিনায় আসলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো লাশটাকে পাথর মাটি সরায় বের করে আনলেন, হাঁটুর এই কোদালের আঘাত থেকে তখনো রক্ত, রক্তগুলা গরম, রক্তগুলা গরম, শরীরটা নরমাল বডি, নরমাল বডি। শাহাদাতের আগে যেমন ছিল ঠিক তেমন, এক বিন্দু বেশিও হয়নি কম। আরে হিজরতের বদরের প্রথম বছর, ওহুদের দ্বিতীয় বছর, মুসলমানদের থাকার জায়গা নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার বোন সাফিয়া, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফনের কাপড় দেওয়ার জন্য একটা চাদর পাঠালেন, চাদর আমার ভাই হামজাকে এই চাদরটা দিয়ে দাফন করুন। তিনি শরীরে একটু বড় ছিলেন, টল ফিগার ছিলেন, মাথাটা ঢেকে চাদরটা যখন এইভাবে পায়ের দিকে টানা হলো, হাঁটু পর্যন্ত আসলো, আর কাপড় নাই। নবীজি সেখানে বললেন, তোমরা পাহাড়ে যাও, ইস্কির ঘাস, ইস্কির ঘাস, হাদিসে ঠিক ইস্কির, ইস্কির ঘাস কেটে নিয়ে আসো। ওই পাহাড়ে একরকম সনের মতো চিকন চিকন ঘাস হয়, ইস্কির, এগুলো কেটে নিয়ে আসো। ইস্কির ঘাস কেটে নিয়ে আসা হলো, হাঁটু থেকে পা পর্যন্ত ইস্কির ঘাস, এগুলো এইভাবে জড়িয়ে দিয়ে পাহাড়ের লতা দিয়ে এইভাবে মুড়িয়ে বেঁধে দেওয়া হলো, যেন ঘাসগুলা থেকে যায়। 47 বছর পরে দেখা যায় কাফনের কাপড়টাও নতুন, ইস্কির ঘাসগুলাও তাজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ আসে সোহবত, সোহবত বরকত, ঘাসগুলা পর্যন্ত জীবিত রয়েছে, কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে। এরপরে লাশটাকে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখে শুনে পার্শ্ববর্তী ওই ড্রেনে যেন না পড়ে পাড়ে এক জায়গায় দাফন করেছেন। ঠিক একটু পরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে আর একটু সামনে গেছে ড্রেন, সেখানে আরেকজন মানুষের গায়ে কোদালের আঘাত লেগেছে, সেখান থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। সাহাবায়ে কেরাম, তখন অনেক সাহাবা জীবিত ছিলেন, ওদের 47 বছর পরে, কিন্তু কথাটা মনে রাখবেন,
তখন এইটাকে আবার সরিয়ে যখন লাশটা উঠানো হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ, জাবেরের পরিচয় কি? জাবের ইবনে আব্দুল্লাহ। ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। আমি বিদেশি কোনো কথা বলছি না, প্রত্যেকটা কথা হয় কোরআন নয়, হাদিস থেকে বলছি। এখন এই লোকটা একবার বুড়া আব্দুল্লাহ, জাবেরের আব্বা। এখন দেখা যায় যে কাপড়টা দিয়ে কাফন দিয়েছে, কাফনটা ঠিক আছে, দাফন করার পরে তার হাতটা কাফনের ভিতর থেকে বের হয়ে এসেছে, কাফনের ভিতর থেকে বের হয়ে এসে ডাঙ্গালের এখানে এইভাবে চেপে ধরে রেখেছে, এইভাবে চেপে ধরে রেখেছে, এইভাবে। যখন যাবে না দিয়ে আল্লাহ তাআলা সেখানে গেলে আব্বাল্লাহ সেইভাবে গালে হাত দিয়ে ধরা, এখন আবার নতুন করে দাফন করবেন। যাবে না দিয়ে আল্লাহ তাআলা চিন্তা করলেন, আব্বুর হাতটা এখান থেকে আবার কাফনের ভিতরে ঢুকাই দেই। যখন হাতটা সরিয়েছে ফিন ফিন করে রক্ত এখান থেকে, এখানে একটা তীর ঢুকেছিল, তীর। 47 বছর পরে হাতটা যখন সরিয়েছে গল গল করে রক্ত আকাশের দিকে উঠতেছে, তখন উপস্থিত সাহাবারা বললেন, হাতটাকে আবার এখানে এনে ধরাই দাও। তখন হাতটাকে আবার টেনে এনে এখানে ধরাই দিয়েছে, রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহর কসম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক, বদর উহুদের সকল শহীদ, কেয়ামত পর্যন্ত ইসলামের কথা বলে, ইসলামের পথে চলে, ইসলামের পক্ষে জিহাদ করে সংগ্রাম করে যে লোকগুলা মারা যাবে, আল্লাহর কসম, তারা তাদের শরীরে সেই রক্ত, সেই রক্ত টকটক করে পড়ে, এই অবস্থায় তাদের জ্যান্ত শরীর নিয়ে উঠবে, যেটাকে বলা হয় অরিজিনাল বডি, নর্মাল বডি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর কথা তো বললাম, এবার আব্দুল্লাহর ছেলে জাবের, জলিলুল কদর সাহাবীদের একজন, তিনি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তিনি সিরিয়া গিয়েছেন, সিরিয়া গিয়েছেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, নামটা আপনারা শুনেছেন, তিনিও গিয়েছেন একটা জিহাদে। তারা সেখানে দুশ্মনের মোকাবিলা করে, রোমান সৈন্যদের মোকাবিলা করে সেখানে শাহাদাত বরণ করেছেন। দাজলা নদী, ইরাকের দাজলা নদী, দাজলা নদী থেকে একটু দূরে তাদের শহীদদের দাফন করা হয়েছিল, প্রায় 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে। ইরাকের বাদশাহ ভাই, যত আগের বাদশাহ তত আজকের বাদশাহ চেয়ে ভালো নাকি? যত আগের বাদশাহ মুসলমান, আগের এখনকার বাদশাহ সে ভালো, এটা কি আমি ঠিক বলেছি? যত আগে তত ভালো। এই যুগের সব আলেম যদি এক পাল্লায় দেন, এই যুগের সারা দুনিয়া সব আলেম এক পাল্লায় দেন, আর আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীকে আরেক পাল্লায় দেন, কোন পাল্লার ওজন বেশি হবে? এই যুগের সব আলেম এক পাল্লায় দেন। হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি, মহিউদ্দিন নবী, মোল্লা আলী কারী, ওনাদের মধ্যে একজনকে আরেক পাল্লায় দেন, কোন পাল্লার ভার বেশি হবে? এখন নতুন নতুন কিছু ভাই আমাদের বাংলা ছোটি বই একটা পড়ে, ছোটি বই ইদ্দুরা, কোনখান থেকে ছেপে এনেছে, কে বানিয়েছে, কে লিখেছে, কোনো মা নাই বাপ নাই, বই এটা লইয়া তারা ফতুয়া দেয়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, যে আগের আলেমরা সব ভুল করে গেছে, এরকম কথা শুনছেন কিনা আমি জানি না, একদলে বলে আগের আলেমরা সব ভুল করে গেছে, সবাই বলেন না নাউজুবিল্লাহ। এখন থেকে 500 বছর আগের একজন আলেম আর এই যুগের একজন আলেম বোধ হয় সমান,
আমার যে উস্তাদদের কাছে হাদিস পড়েছি, তাফসির পড়েছি, তারা সবাই ছিলেন ফাজিলে দেওবন্দ। ফাজিলে দেওবন্দ, দেওবন্দ থেকে ফারেক। আমার মতো হাজারো লক্ষ লুৎফর রহমান এক পাল্লায় দিলে তাদের একজনের সমান বোধ হবে। তাহলে তিরমিজি শরীফের কিয়ামতের আলামত আশাতু সাআ, হাদিসটার শেষ কথা, শেষ কথা, ও লায়না আওয়াখিরা হাযিল উম্মতি আউয়ালুহা, যখন তোমরা দেখবে পরের লোকেরা আগের লোকদের সমালোচনা করে, পরের লোকেরা আওয়াখিরা হাযিল উম্মতি, মুসলিম উম্মতের পরবর্তী লোকেরা আগের আলেমদের সমালোচনা করে, ফান্তাজির সাআ, তখন সিংহের আওয়াজের জন্য অপেক্ষা করো। আর দাজ্জাল বর্তমানে যেই পর্যায়ে তার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে, শুরুতে একটু ইশারা করেছিলাম, নবীজি হাদিসে বলেছেন, বুখারীতে আছে, মুসলিমে আছে, বর্ণনা পরম্পরা সহি সনদ মুতাওয়াতার রাওয়ায়ে, যে দাজ্জাল 40 বছর পৃথিবীতে থাকবে, এই 40 বছরের প্রথম দিনটা 1 বছরের সমান হবে, তারপরের দিনটা 6 মাসের সমান হবে, তারপরের দিনগুলো এখনকার তোমাদের হিসাবের দিনের মতো হবে। এক সাহাবী কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন যদি 6 মাস 1 বছরের সমান হয়, কাইফা নুসাল্লি, আমরা নামাজ কিভাবে পড়ব, নামাজের রক্ত কিভাবে খুঁজে বের করব। নবী তখন বলেন, আল্লাহ কোনো বান্দারে আটকায় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা হাসুরুদ্দিন, আল্লাহ সাবে যে কেমনে মাফ করুন যায়, কেমনে মাফ করুন যায়, এই ছোটো গান কেমনে মাফ করুন যায়, এরপরে যদি আমরা মাফ না পাই আমাদের বদনসিব। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, তখন ইরাকের বাদশাহ স্বপ্ন দেখল, ওই দুইজন সাহাবি হযরত জাবের আর হযরত, এক রাওয়ায়েতে আছে যে সাহেবে সের হযরত হুযাইফাতুল ইয়ামান, হুযাইফাতুল ইয়ামান যাকে আমরা আবু হুযাইফা নামে চিনি, আবু হুযাইফা ইন্তেকালের আগে আল্লাহ নবী মুনাফিকদের নামের একটা তালিকা জিবিএস এসে জানাই দিয়েছে, আমরা সাহাবাগের মধ্যে অমুক অমুক 2 নম্বর মুনাফিক। জিবরাইলকে পাঠাইছে কে, কে পাঠাইছে? আল্লাহ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, মক্কার কাফেররা কয় জিবরাইলে পথে পথে বানায়, জিবরাইলে নিজে বানায়, মোহাম্মদের শিখায়, মোহাম্মদ পরের দিন আমাদেরকে শুনায়, ওই আকুলু নাফতারাহু, আরেক দল কাফের বলেছিল মোহাম্মদ রাতে বানায় দিনে শুনায়। আল্লাহ বললেন ফাতু বিসুরাতিন মিন মিসলিহি, তোরাও তো আরব, তোরা লেখাপড়া জানোস, তোদের মধ্যে আবুল হাকাম আছে, অমুক অমুক ভাষা জানার এক্সপার্ট আছে, মোহাম্মদ তো নাম দস্তখত করতে জানে না, কি নবীল উম্মি, এখন নবীল উম্মি এটাকে মূর্খ বলা কুফুরি হবে, কুফুরি, নবী উম্মি ছিলেন না, মোহাম্মদ দি সুপার ম্যান অফ দা ওয়ার্ল্ড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন।